স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস এর প্রাইসটা কত ভাই? মাত্র 28,000 টাকা। আজকের এই ভিডিওর সবচেয়ে ধামাকা অফারের ফোনটি আইফোন 13 অথরাইজড রিসেলার হিসেবে আমি আপনাদেরকে একটি হট প্রাইস দেব। এই মুহূর্তের একমাত্র হট কেক ফ্রম NRY শপিং মার্ট। আইফোনের সবচেয়ে আকর্ষণ যেটা আইফোন 12 প্রো ম্যাক্স গোল্ড এডিশনের একটা ফোন, একসময়ের শাওমির মার্কেট কাঁপানো ফোন এটা। যতদিন ফোনটা ইউজ করবেন ততদিনে আমরা আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করব। যারা মূলত পপ আপ ক্যামেরার ফোন নিতে চান তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন, ওয়ান প্লাস 70 প্রো ম্যাকলার এডিশন, ম্যাকলার এডিশন, ভিভো X70 Pro, একটি নতুন মডেল, X70 Pro। ওয়াও, যদি 70s এর মধ্যে কোনো ফ্যাক্টরি ফল্ট ধরা পড়ে অথবা টেকনিক্যাল কোনো ফল্ট পান সেক্ষেত্রে আমরা এই ফোনটি রিপ্লেস করে দিব উইদিন 7 days। আসসালামু আলাইকুম ভিউয়ার, সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে। আপনারা যারা ইউজড ফোন কিনতে চান তারা কিন্তু NRY শপিং মার্ট শপে চলে আসতে পারেন। আর তাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিচার পার্কের লেভেল 4 ব্লক সি, শপ নাম্বার হচ্ছে 36/A। তো বন্ধুরা, আপনারা এই শপে আসলে কিন্তু আলফাজ ভাইকে পেয়ে যাবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে মূলত কী কী ডিভাইসগুলো পাওয়া যায়? আমি ভিডিও শুরুতেই আপনার যারা সাবস্ক্রাইবার আছে, আমার প্রিয় ভিউয়ার যারা হবে আজকের এই ভিডিওতে, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। আমি NRY শপিং মার্ট, একটি লাইফস্টাইল শপ। আমরা শুরুতেই স্মার্টফোন নিয়ে শুরু করেছি, গ্র্যাজুয়ালি আমরা আরও অন্যান্য লাইফস্টাইল NRY শপিং মার্টে অ্যাড করব। তো ভিউয়ার্স, আজকে আমাদের যে ভিডিওটা আপনারা দেখতে পারবেন সেই ভিডিওটা হলো স্মার্টফোন রিলেটেড ভিডিও। আমি আজকের এই ভিডিওতে অল্প কিছু ইউজড ফোন এবং অফিসিয়াল আইফোনের একটা ধামাকা অফার দিব আপনাদের জন্য। সো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকবেন এবং অবশ্যই আসিফ ভাইয়ের এই ব্লগটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যেন নিত্য নতুন ভিডিওটা আপনারা প্রতিনিয়ত পেয়ে থাকেন। আচ্ছা, তো সর্বপ্রথম আমরা কোন ডিভাইসটা দেখব? এই ভিডিওর শুরুতে যে ফোনটা আমি দেখাবো একদম এক্সক্লুসিভ একটি বাজেট ফোন, মানে লো প্রাইজের, লো প্রাইজের ফোন। আচ্ছা, মাত্র 3,399 টাকা, 3,399 টাকা, MI 3 মডেল। আচ্ছা, এই ফোনটা তো অনেক জায়গায় আরো কমে পাওয়া যায়, অনেকেই কমেন্টস করে, তো সেক্ষেত্রে কমে পাওয়া যায় বাট কম হলেই যে প্রোডাক্ট ভালো হবে তা কিন্তু না। আচ্ছা, ভালো জিনিসের দাম একটু বেশি, এটা আমরা সবাই জানি। আরেকটা বিষয় হলো বর্তমান যে ডলার প্রাইস, এই ডলার প্রাইস উপরে ডিপেন্ড করে কিন্তু পৃথিবীর প্রত্যেকটা পণ্যের প্রাইস ডিপেন্ড করে। সো বর্তমান ডলার প্রাইস আইওতে আমাদের প্রাইস কেনাটাও বেশি হয়ে গেছে, যার ফলেই বর্তমানে এই প্রাইস পাচ্ছে। সো এরপরে পাবেন অপো এফ ফাইভ। আচ্ছা, ক্যামেরা ফোন যা মানুষ ক্যামেরা ফোন হিসেবে চেনে অপোকে, অপোর এফ ফাইভ একসময়ের মার্কেট কাঁপানো ফোন। এই ফোনটি 4GB 64GB ভেরিয়েন্টের ফোন এবং এই ফোনটির দাম মাত্র 7,500 টাকা। বিয়ার্স, যারা আজকে এই মুহূর্তে আসিফ ভাইয়ের এই ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই আমাদের NRY শপিং মার্ট এই নামে আমাদের ফেসবুকে পেজ আছে এবং ইউটিউবেও একটি ব্লগ পাবেন, অবশ্যই আমাদেরকে উৎসাহিত করবেন এবং আপনার যে কোনো কোয়ারি আমাদের এই পেজে নক করলে আমরা আপনাকে রিপ্লাই দিব। ভিউয়ার্স, পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিভো ওয়াই 85। এটিও 4GB 64GB ভেরিয়েন্টের ফোন। এই ফোনটির দাম মাত্র 7,500 টাকা। প্রত্যেকটা ফোনের সাথে শুধু চার্জার থাকবে, যেহেতু বাইরে থেকে এই ফোনগুলো আনা হয় আমরা বক্স আনতে পারি না, শুধুমাত্র চার্জার প্রোভাইড করব। ওকে ভিউয়ার্স, এরপরে পাবেন OnePlus সিরিজের একটি হট কেক ফোন, OnePlus 7T। এই ফোনটি পাবেন আমাদের কাছে ফুল বক্সড অরিজিনাল অ্যাক্সেসরিজ সহ এবং 8GB 256GB ভেরিয়েন্টের ফোন, একদম ফুললি ফ্রেশ, জাস্ট অল্প কিছুদিন ইউজড। এবং এই ফোনটির দাম পড়বে আমাদের কাছে মাত্র 24,999 টাকা। ওকে, তারপরে আসছে, এরপরে পাবেন OnePlus 70 Pro ম্যাকলার এডিশনের একটি ফোন। এই ফোনটি 12/256GB ভেরিয়েন্টের ফোন। এই ফোনটির দাম মাত্র 33,500 টাকা, 33,500, অনলি NRY শপিং মার্টের জন্য। আচ্ছা, যারা মূলত পপ আপ ক্যামেরার ফোন নিতে চান তারা কিন্তু এই ফোনটা দেখতে পারেন, ওয়ান প্লাস
70 Pro McLaren edition. So viewers, পরবর্তীতে দেখতে পাচ্ছি OnePlus এর আরো একটা ফোন N10. N10 এর প্রাইসটা কত ভাই? Viewers, এই ফোনটি হলো Note সিরিজের, OnePlus Note সিরিজের মডেলের নাম হলো Note N10. 6GB 128GB ভেরিয়েন্টের এই ফোনটির দাম ইউজড যদি নেন সেক্ষেত্রে 16,500 টাকা এবং যদি ইনটেক নেন মাত্র 22,000 টাকা। দুইটাই আছে আপনার? দুইটা ভেরিয়েন্টই আমাদের আছে। যদি আপনি ইনটেক নেন তাহলে আমরা আপনাকে ডুয়াল সিম প্রোভাইড করব উইথ 5G মাত্র 22,500 টাকায়। আর এটা হচ্ছে OnePlus 8। এই মডেলটা হচ্ছে OnePlus 8 8GB 128GB ভেরিয়েন্টের ফোন। একদম ফুললি ফ্রেশ ফোন, কোনো স্ক্র্যাচ বা ডেন্ট নাই, একদম 100% ফ্রেশ ফোন। এই ফোনটি পাবেন মাত্র 30,500 পাবেন না বললেই চলে। এটা আপনাদের কাছে 12GB 256GB ভেরিয়েন্টের এই ফোন আমরা সদ্য পেয়েছি এই ফোনটি দুবাই থেকে আনা, এবং এই ফোনটির প্রাইস হবে মাত্র 62,000 টাকা। ইভেন দো যারা আসিফ ভাইয়ের ব্লগ দেখে এই ফোনটি নিতে আসবেন আমরা তাদেরকে আরো 500 টাকা অনার করব, দ্যাট মিন্স 61,500 টাকা। সাথে কি কি আছে ভাইয়া? অনলি ডিভাইস, শুধুমাত্র ডিভাইস। আচ্ছা, পরবর্তীতে আমরা আরো ডিভাইসগুলো দেখব। আসলে এখানে দেখতে পাচ্ছি আইফোন 8, 8 এর প্রাইসটা কেমন? ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আইফোন 8 64GB ভেরিয়েন্টের ফোন। এই ফোনটির দাম মাত্র 19,000 টাকা, শুধুমাত্র ডিভাইস থাকবে, সাথে 100% ব্যাটারি হেলথ, 100% ব্যাটারি হেলথ থাকবে। এটা দুবাই থেকে ব্যাটারি চেঞ্জ করে দেওয়া, আমরা আসলে আপনাদেরকে কোনো ফেক ইনফরমেশন দিতে চাই না, যে ইনফরমেশনটা ট্রুলি দেওয়া যায় সেই ইনফরমেশনটাই দিব। এরপর দেখতে পাচ্ছি আইফোন XS, এটার প্রাইসটা কত ভাইয়া? আইফোন XS এর প্রাইস হলো মাত্র 31,000 টাকা, 31,000 টাকা, 64GB ভেরিয়েন্ট। আচ্ছা, এটা মনে হয় ব্যাকসেলটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এটা আসলে ব্যাকসেল চেঞ্জ হয়েছে। আর একটা জিনিস আমি কাস্টমার সুবিধার জন্য বলতেছি, আইফোন বা অন্য কোনো ফোনের ব্যাটারি বা ব্যাকসেল চেঞ্জ হওয়ার মানে অর্থ এই না যে ফোনটি সমস্যা আছে। এখন দেখেন আমাদের খাইলে মানে ক্ষুধা লাগলে খাইতে হয়, একই অবস্থা, ব্যাটারি যদি ডেন্থ কমে যায় ব্যাটারি চেঞ্জ করা লাগে, তার মানে কিন্তু এই না যে ফোনটির সমস্যা। ফোনের ক্যামেরা ঠিক আছে কিনা, ফোনের ডিসপ্লে ঠিক আছে কিনা, মাদারবোর্ড ঠিক আছে কিনা, অন্যান্য ফাংশন ঠিক আছে কিনা সেটা আপনি দেখতে পারেন। ব্যাটারি সমস্যা হইতেই পারে, বাট ব্যাটারি চেঞ্জ হলেই ফোনের কোনো সমস্যা না। বাট রিয়েল ইনফরমেশন হলো যদি ব্যাটারি চেঞ্জ থাকে আমরা বলে দিব আপনাকে যে এই ব্যাটারিটা চেঞ্জ আছে, আর যদি না থাকে আমরা জেনুইনলি বলবো যে না, এটা ব্যাটারিটা চেঞ্জ হয় না। পরবর্তীতে দেখতে পাচ্ছি আইফোন 7 প্লাস নিতে চান তারা কিন্তু এই শপে চলে আসতে পারেন, NRY শপিং মার্ট। তো এটার প্রাইসটা কত ভাইয়া? এই ফোনটি 128GB ভেরিয়েন্টের আইফোন 7 প্লাস, এই ফোনটির দাম মাত্র 22,500 টাকা, 22,500 7 প্লাস, এবং এটি আরেকটু কালার আছে সিলভার কালার, এবং অন্যান্য আরও কালার হয়, গোল্ড হয়, রোজ গোল্ড হয়, আমরা আপনাদের কোয়ারি মতো প্রোডাক্ট অ্যারেঞ্জ করে দিতে পারবো। আইফোন 8 প্লাস এটারও 100% ব্যাটারি হেলথ, 8 প্লাস কোনো কোনো ব্যাটারি আসলে 100% থেকে, এই জন্য কারণ ইউজাররা আসলে খুব বেশি দিন ইউজ করে না, পরবর্তীতে চেঞ্জ করে আরেকটা ফোন নেয়, যার ফলে এটা অনেক সময় 100%ও থাকে। বাট আপনি এটা 3 টুলসে চেক করে নিলেই দেখে নিতে পারবেন যে এটার প্রাইসটা কত আছে। আইফোন 8 প্লাসের বর্তমান যে দামে আমরা আপনাদেরকে দিতে পারবো ভিউয়ার্স, সেই দামটি হলো মাত্র 27,500 টাকা, 27,500 টাকা। এরপর দেখাচ্ছে হলো আইফোন AC 2020, এই ফোনটির দাম হলো 24,500 টাকা। আর ভিউয়ার্স, এটার ক্যামেরাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, কিন্তু AC 2020, আসলে এই ছোট ফোন আপনারা নিতে পারেন, অনেকের পছন্দের কিন্তু ফোন এই সব ফোনগুলো, একদম গ্রিপের একটা ফোন আর কি, এই ফোনটি অনেকেই খুব পছন্দ করে, ছোট হাতে কমফোর্টেবল চালিয়ে। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন NRY শপিং মার্টের পক্ষ থেকে একটি ভিডিও, স্মার্টফোন রিলেটেড ইউজড এবং স্মার্টফোনের একটি ভিডিও। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা NRY শপিং মার্টের একটি ফেসবুক পেজ আছে, অবশ্যই আপনাদের প্রত্যেকের আইডি আছে, একটু আমাদেরকে উৎসাহিত করবেন। মনে রাখবেন আপনাদের একটি উৎসাহ আমাদেরকে হাজারো অনুপ্রেরণা যোগাবে। সেই সাথে যারা আসিফ ভাইয়ের ব্লগটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, যারা নতুন এই ভিডিওটি দেখবেন অবশ্যই আসিফ ভাইয়ের ব্লগটিকে সাবস্ক্রাইব করে আসিফ ভাইকে উৎসাহিত করবেন, যেন আসিফ ভাই ডেইলি নিত্য নতুন ভিডিও আপনাদের প্রোভাইড করতে পারে। সো ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি পরবর্তী মডেল, এটা হচ্ছে আইফোন 11, 88% ব্যাটারি হেলথ, রেড কালার ফোনটা। তো এটার প্রাইসটা কত ভাই? এই ফোনটির প্রাইস হলো মাত্র 43,000 টাকা, এবং সেম ফোনের আরেকটা ভেরিয়েন্ট আছে 128GB, এটার প্রাইস হলো 46,000, 46,000 টাকা। আচ্ছা, পরবর্তীতে দেখবো হচ্ছে আইফোন এক্স,
এক্সের প্রাইসটা আইফোন এক্স এখন যে ফোনটি দেখাচ্ছি এটা হলো 256 GB ভেরিয়েন্টের এই ফোনটার বর্তমান প্রাইস হলো 32,000 টাকা এক্সএস ম্যাক্সের প্রাইস এক্সএস ম্যাক্সের যে ভেরিয়েন্টটি আমরা এই মুহূর্তে শো করতেছি এই ফোনটিও 256 GB এবং এই ফোনটির দাম হলো 43,000 টাকা 11 Pro যে ভেরিয়েন্টটা দেখাচ্ছি একটু কষ্ট করে আসিফ ভাই বলবেন ভেরিয়েন্টটা লেখা আছে এটা হচ্ছে 256 GB জি 256 GB 11 Pro এই ফোনটির দাম মাত্র 54,000 টাকা আচ্ছা এইখানে দেখতে পাচ্ছি আজকের আইফোনের সবচেয়ে আকর্ষণ যেটা আইফোন 12 Pro Max গোল্ড এডিশনের একটা ফোন বাট এটা অ্যাপেল যেটা করে লিমিটেড গোল্ড এডিশন সেটা না এটা কাস্টমাইজ গোল্ড এডিশন এই ফোনটির দাম হলো মাত্র 92,000 ফোনটির দাম হলো মাত্র 16,000 টাকা ওয়ান প্লাস সিরিজের সবচেয়ে কম প্রাইজের ফোন এই মুহূর্তে এরপরে দেখাবো শাওমির একটি ফোন এটি Redmi S2 4GB 64GB এই ফোনটির দাম মাত্র 8,500 টাকা শুধুমাত্র NRY শপিং মার্ট আচ্ছা এরপরে পাবেন Redmi 6 Pro এই ফোনটির ভেরিয়েন্ট হলো 3GB 32GB এই 6 Pro ফোনটির দাম হলো 7,500 টাকা এখন যেটা দেখাচ্ছি এটা হলো Redmi 9 4GB 64GB ভেরিয়েন্ট এই ফোনটার দাম মাত্র 10,000 টাকা স্ন্যাপড্রাগন প্রসেসরের ফোন আর শাওমির ফোন মার্কেটে অনেক ভালো চলে আপনারা জানেন সেই হিসেবে 4GB 64GB 9,000 টাকা ফোনটির দাম খুব একটা বেশি নয় Redmi 6X 6GB 64GB ভেরিয়েন্ট 20 MP ফ্রন্ট ক্যামেরা আছে অনেক স্লিম একটা ফোন খুবই পাতলা যারা স্লিম পছন্দ করেন তাদের জন্য অনেক বেটার হবে এই ফোনটির দাম মাত্র 10,000 টাকা 6GB একটা র্যামের ফোন মাত্র 10,000 টাকা Redmi Note 8 6GB 64GB ভেরিয়েন্টের ফোন এই একসময়ের শাওমির মার্কেট কাঁপানো ফোন এটা গ্লাস বডি ফোন এখনো চলতেছে ভিউয়ার্স এটার দাম মাত্র 15,500 টাকা পনেরো পাঁচ 6GB 64GB উইথ বক্স চার্জার একদম ফ্রেশ ফোন এখন দেখাচ্ছি ভিভো X70 Pro একটি নতুন মডেল X70 Pro ওয়াও এটার প্রাইস হলো মাত্র 51,000 টাকা পরবর্তী যে মডেলটা দেখাচ্ছি ভিউয়ার্স এই মডেলটি হলো অপো A15S মাত্র 11,500 টাকা 4GB 64GB আচ্ছা এরপরে হলো A53S এই ফোনটির দাম মাত্র 10,500 টাকা মাত্র 10,500 টাকা 4GB 64GB এরপরে পোকো সিরিজের একটি হটকেক পোকো X2 অনেক সেল করেছি আমরা এই ফোনটা অনেক খুব ভালো চলেছে এটা রিভিউ অনেক ভালো 6GB 128GB ভেরিয়েন্টের ফোন মাত্র 13,500 টাকা 6GB 128GB কোনো কিছু খোলা হয় না কোনো কিছু খোলা হয় না এবং সাথে অরিজিনাল বক্স চার্জার সহ পাবে না এটার বক্স চার্জার আছে আইমি ম্যাচিং বক্স সব কিছু সহ পাবে এরপর দেখব হচ্ছে সবচেয়ে হটকেক স্যামসাং এর ভিতরে আমার ভালো লাগার বিষয় এটা স্যামসাং গ্যালাক্সি S10 Plus আপনাদের ভালো লাগে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন স্যামসাং গ্যালাক্সি S10 Plus এর প্রাইসটা কত ভাই মাত্র 28,000 টাকা S10 Plus টি পেয়ে যাচ্ছে 8GB 128GB স্ন্যাপড্রাগন না এক্সিনোস স্ন্যাপড্রাগন US ভেরিয়েন্ট অ্যাভেলেবল এট NRY শপিং মার্ট আচ্ছা এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S10 8GB 128GB প্রাইস হলো মাত্র 23,500 টাকা এরপরে পাচ্ছেন হলো Galaxy S9 হ্যাঁ একটা মানে গ্রিপের একটা ফোন ফ্ল্যাগশিপ সিরিজের কার্ভ ডিসপ্লের একটি ফোন মাত্র 16,500 টাকা এরপরে S9 Plus S9 Plus 6GB 64GB ভেরিয়েন্টের ফোন এই ফোনটির দাম হলো মাত্র 19,000 টাকা এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S20 ভাই এটার প্রাইসটা কত S20 প্রাইস হলো মাত্র 35,000 টাকা S20 দেন এটা হলো S20 Plus এই ফোনটির দাম হলো 39,000 টাকা হোয়াইট কালার এবং অন্যান্য কালার হয় আপনারা ওয়েবসাইটে যে কালারগুলো দেখবেন আপনারা চাইলে আমরা সেই কালারগুলো আপনাদেরকে প্রোভাইড করতে পারবো এই ভিডিওর প্রায় শেষ অংশে আপনারা চলে আসছেন আমি এখন আপনাদেরকে দেখাবো স্যামসাং গ্যালাক্সি Note 10 5G একটি ফোন Note 10 5G বার্গেন্ডি কালার বা ব্রোঞ্জ কালার যে যে কালারেই বলেন এটা অফিসিয়াল অবশ্যই একটি কালার আছে সেটা আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন কালারটির নাম 12GB 256GB ভেরিয়েন্টের ফোন এবং এই ফোনটির দাম মাত্র 28,500 টাকা Note 10 5G আচ্ছা এবং এর পরবর্তীতে যেটা পাবেন এই মডেলটি হলো Note 10 Plus Note 10
প্লাস, এটিও 12GB 256GB ফোন এবং এই ফোনটির দাম হলো মাত্র 37,500 টাকা। আর একটু কমাই দিয়েন ভাই, যদি কেউ আসে বলে যে আমরা আসিফ ভাই ব্লগ দেখে এসেছি অবশ্যই 500 টাকা আরো অনার করবো, কারণ আসিফ ভাই আমাদের খুব প্রিয় মানুষ, আমাদেরকে ব্যবসায়িক প্রমোশনের জন্য অনেক সহযোগিতা করতেছে। ইনশাল্লাহ আমরা অবশ্যই আসিফ ভাইয়ের সাবস্ক্রাইবার যারা আছে বা নতুন সাবস্ক্রাইবার যারা হবে তারা এসে যদি আমাদেরকে বলে যে আমরা ভিডিও দেখে এসেছি অবশ্যই আমরা ট্রাই করবো আমাদের ম্যাক্সিমাম। আপনাদের কাছে তো ব্র্যান্ড নিউ ফোনগুলো আছে ইউস্টের পাশাপাশি তাই না, শাওমি, অপো, ভিভো, ওয়ান প্লাস, আইফোনগুলো সবগুলাই তো পেয়ে যাবে আমার ভিউয়ার্সরা। আমি শুরুতেই বলেছি যে এনআরওয়াই শপিং মার্ট শুরু করেছে স্মার্টফোন এবং স্মার্ট অ্যাক্সেসরিজ দিয়ে, পরবর্তীতে অন্যান্য লাইফস্টাইলও অ্যাড হবে, বাট এনআরওয়াই শপিং মার্টে এই মুহূর্তে যে কোনো অফিসিয়াল অর আনঅফিসিয়াল যে কোনো স্মার্টফোন আপনারা পাবেন একদম মার্কেট কম্পিটিটিভ প্রাইসে শুধুমাত্র এনআরওয়াই শপিং মার্টে। এছাড়া আমি আজকে ভিডিওতে যে মডেলগুলো নিয়ে আলোচনা করলাম এর বাইরে আপনাদের যদি কোনো কোয়েরি থাকে সেটা নতুন অথবা পুরাতন আপনারা যেটাই চান যে ব্র্যান্ডেরই হোক যদি আমাদেরকে কোয়েরি করেন যে আমাদের এই মডেলটি লাগবে আমরা আপনাদেরকে মার্কেটে যে কম্পিটিটিভ প্রাইস থাকবে সেইখান থেকে একটা বেস্ট প্রাইস আপনাদেরকে প্রোভাইড করব। তো ভাই যদি কেউ আপনাদের সব থেকে ফোনগুলো পারচেস করে প্রতিটা ফোনের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন কীভাবে? আমাদের প্রত্যেকটা ফোনের সাথে থাকবে 7 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারেন্টি, যদি 7 ডেজের মধ্যে কোনো ফ্যাক্টরি ফল্ট ধরা পড়ে অথবা টেকনিক্যাল কোনো ফল্ট পান সেক্ষেত্রে আমরা এই ফোনটি রিপ্লেস করে দেবো উইদিন 7 ডেজ, এবং এর পরবর্তীতে এনআরওয়াই শপিং মার্টের একটি বিশেষ সার্ভিস লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি, আপনি যতদিন ফোনটা ইউজ করবেন ততদিনে আমরা আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করবো, লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা, লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন যদি কেউ হাতের পুরাতন ফোন দিয়ে এই সব থেকে এক্সচেঞ্জ করে ফোনগুলো নিতে চায়? ডেফিনেটলি পাবেন, ডেফিনেটলি আপনারা আমাদের এক্সচেঞ্জ অফারটি নিতে পারেন। আমাদের এক্সচেঞ্জ অফারটি নেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে বক্স চার্জার এবং আইমি ম্যাচিং বক্স থাকতে হবে, যদি কোনো কারণে সেটা না থাকে তাহলে আপনাদেরকে অথেন্টিক এনআইডি ড্রাইভিং লাইসেন্স অথবা যে কোনো ফটো আইডি প্রোভাইড করে আমাদেরকে ডকুমেন্টস আকারে দেওয়ার পর আমরা সেই ফোনটি যদি পছন্দ হয় আমরা এক্সচেঞ্জের সুবিধা আপনাদেরকে দিব। ভিউয়ার্স, এখন আমি দেখাবো আজকের এই ভিডিওর সবচেয়ে ধামাকা অফারের ফোনটি আইফোন থার্টিন ধামাকা দিবেন একদম 256GB অফিসিয়াল ফোন। হ্যাঁ হ্যাঁ, অ্যাপেল অথেন্টিক এবং অথরাইজড রিসেলার হিসাবে আমি আপনাদেরকে একটি হট প্রাইস দিব। আপনারা অ্যাপেলের বাংলাদেশ সাইটে গেলে অথবা বাংলাদেশে কোনো অ্যাপ স্টোরে যদি আপনি প্রাইস দেখেন অথবা ওয়েবসাইটে দেখেন এই ফোনটির দাম আছে 1,33,000 টাকায়। যদি আপনারা এনআরওয়াই শপিং মার্ট থেকে এই ফোনটি বাই করেন আমরা আপনাদেরকে ওয়ান টাইম পেমেন্ট যদি করেন সেটা ক্যাশ অর কার্ড যে ওয়েতেই আপনি দেন আমরা এই ফোনটির দাম রাখবো মাত্র 1,12,000 টাকা। 1,12,000 টাকা যদি আপনি অফিসিয়াল ফোন, 1 ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি আছে। আচ্ছা বিয়ার্স, এগুলো কিন্তু আনঅফিসিয়াল না, আনঅফিসিয়াল প্রাইস কিন্তু আরও কম, তো সেক্ষেত্রে যারা অফিসিয়াল ফোন নিতে চান আইফোন 13 256GB এটা কিন্তু নিতে পারেন, যারা অফিসিয়াল প্রাইস আছে 1,33,000 টাকা, বাট এনআরওয়াই শপিং মার্ট থেকে আপনি পাবেন 1,12,000 টাকা। এরপর আইফোন 13 Pro Max 256GB, এই ফোনটির অফিসিয়াল প্রাইস আছে 1,76,999 টাকা, অর্থাৎ 1,77,000 টাকায় এই ফোনটির অফিসিয়াল প্রাইস। কিন্তু যদি এনআরওয়াই শপিং মার্ট থেকে আপনারা ক্যাশ অর কার্ডে ওয়ান টাইম পেমেন্টের মাধ্যমে পারচেস করেন তাহলে আমরা এই ফোনটির দাম রাখবো মাত্র 1,55,000 টাকা। 1,55,000, অথবা কেউ যদি বলেন যে ইএমআই সাপোর্ট চান তাহলে আপনাদেরকে 0% ইএমআই করে দিব মাত্র 1,65,000 টাকায়, অর্থাৎ আপনি 0% ইএমআইও পাবেন সেই ক্ষেত্রে আরও 10,000 টাকা অতিরিক্ত ডিসকাউন্টও পাচ্ছেন। 1,77,000 টাকা থেকে আপনি 1,65,000 টাকা 17,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন, সেই সাথে 0% ইএমআই 1,65,000 টাকার মধ্যে। এটা হলো আইফোন 13 Pro Max 256GB। এছাড়াও আমাদের কাছে রয়েছে আনঅফিসিয়াল সব ব্র্যান্ডের ফোন, আপনি যদি আইফোন 13 Pro Max 256GB আনঅফিসিয়াল নিতে চান সেক্ষেত্রে আমরা দাম রাখবো মাত্র 1,24,000 টাকা আইফোন 13 Pro Max 256GB। আমাদের শপের অ্যাড্রেস হলো রাজধানীর যমুনা ফিচার পার্ক, Level 4, Block C, শপ নাম্বার 37A। আপনারা যদি মেইন গেট দিয়ে ঢুকেন তাহলে মেইন গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশে যে ওয়াশরুমটা পাবেন সেই ওয়াশরুমের সাথে 15-16 নম্বর লিফ্ট আছে, এই লিফ্টে চারে নেমে ডান দিকে টার্ন করলে আমাদের শপটা পেয়ে যাবেন। সোভিয়ার্স, আজ আর নয়, দেখা হবে, কথা হবে অন্য আরেকদিন অন্য আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।